আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোকেয়া শখের রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা সবজি রান্না করব, খুবই অল্প মশলা দিয়ে এবং ঝাল ছাড়া, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি কিছু, এক ফালি মিষ্টি কুমড়া, এই টুকরা টুকরা করে কেটে নিয়েছি এভাবে। এটা চাল কুমড়া, এটা চাল কুমড়াও নিয়েছি টুকরা করে। এটা হলো পেঁপে। তো চলুন আমরা রান্না করতে করতে দেখে দিই আর কি কি মশলা লাগবে। মশলা এখানে লাগবে একটু আধা চা চামচ পাঁচফোড়ন, এক চামচ আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আধা চামচ জিরা বাটা, সামান্য হলুদ, আর লাগবে লবণ। চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াইটা গরম হয়েছে। এখন আমি আধা কাপ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিব। এখানে কিছু পেঁয়াজ আছে, একদম অল্প পরিমাণ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে সামান্য লবণ দিচ্ছি আর একটু পানি দেব। পাতলা চোল হবে সবজিটা, যারা বয়স্ক এবং বাচ্চারা তরকারিটা খেতে পারবে, সবাই খেতে পারবে। খুবই মজার একটা সবজি। আমি আরো সামান্য হলুদ দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু কষিয়ে নিয়ে আমি ভুলে পায়েটা দিয়ে দিচ্ছি। সবজিটা কষানো হয়ে গেছে, বেশি কষানো লাগবে না। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা সিদ্ধ হওয়ার মতো দিতে হবে, একদম সবজির উপরে উপরে পানি আসবে, আরো আসবে। আমি এখানে আরো এক মগ পানি দেব। আমি পানি দিয়ে ফেলছি দুই মগের মতো, সিদ্ধ হলে আমি আপনাদেরকে পরে এসে দেখাবো। দাদা, আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা উঠাই নিচ্ছি। এটা এখনো সিদ্ধ হয়নি, সিদ্ধ হলে লবণ দেখে আমি এটা নামিয়ে নিব। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স,
সবজিটা রান্না হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব, নামিয়ে গেছে ঢেলে নিব। একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ভিউয়ার্স, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা আজকের মতো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবারও ইনশাল্লাহ নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।